সকল কাজ শুরুর আগে আমাদের প্রয়োজন লক্ষ্য স্থির করা, আমাদের চঞ্চল মনকে স্থির করা। আপনি দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে রাখবেন নিজেকে যদি না আপনি আপনার মনকে স্থির করতে পারছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতার জ্ঞান প্রদান করে অর্জুনের সকল মোহকে দূরীভূত করেন। কিভাবে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবে ভক্তদের মাঝে গীতার জ্ঞান দানের ফল, কিভাবে সকল কর্মফলের মোহকে বাদ দিয়ে নিষ্কামভাবে কর্ম করে ভগবত ভক্তি লাভ করা যাবে, তা স্বয়ং ভগবান অর্জুনকে উপলব্ধি করিয়েছেন। সেই পরম জ্ঞানের কথাই ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায়ের মোক্ষযোগে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমাকে চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমার প্রাপ্ত হবে। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্যো মাম মোক্ষয়িষ্যামি আশু চ। ভগবান এখন বললেন, অর্জুনকে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমাকে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে বিষয়ে তুমি বিন্দুমাত্রেও দুশ্চিন্তা করো না। ইদং তেন তপস্কায় ন ভক্তায় কদাচন ন চ শুশ্রূষবে বাচ ন চ মাম্যভ্যসূয়তে। অর্থাৎ যারা সংযমহীন, ভক্তিহীন, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদেশ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান অর্থাৎ গীতার এই পরম জ্ঞান দান করবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি আমার ভক্তদের পরম জ্ঞান দান করেন তিনি অবশ্যই পরম ভক্তি লাভ করেন এবং অবশেষে আমার কাছেই ফিরে আসেন। অর্জুন বাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা ত্বাত প্রসাদাত্ময়া উচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করি সে বচনম তব। অর্জুন বললেন, হে কৃষ্ণ,
হে অচ্যুত, তোমার কৃপায় এখন আমার সকল মোহ দূর হয়েছে। আমি আমার স্মৃতিতে ফিরে এসেছি এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। আমি এখন তোমার নির্দেশ অনুসারে অষ্টাদশ অধ্যায়।